হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি ব্রেড, সন্দেবিস এবং আবুগুড়ি জুস বানাকে দেখাবো আপনাদেরকে। কিন্তু এই আগুনটা জ্বলতেছে, এখানে আমি শিক কাবাব বানাবো এখানে, এই কারণে। তবে আজকে এটা দেখাবো না, অন্য ভিডিও দেখাবো, অন্যখানে যাচ্ছি আমি। এখানে গরুর মাংস, ওই আগুনগুলোর জ্বলে গেলে ওইখানে ঢালবো, ওইখানে তারপরে মাটি দিয়ে ওইখানে জাফাই দিব ওইটার ভিতরে। এখন মনে করেন যে রাত্রে দিব, সকালে 10টার দিকে ওগুলো উঠাবো এই আর কি। ওইটা অন্য সময় আপনাদেরকে দেখাবো কীভাবে আমি কী করছি, তবে আজকে এটা দেখাবো না, আজকে অন্য দিকে যাচ্ছি। তবে আজকে আপনাদের কাছে আমি এই ব্রেড সন্দেবিশটা দেখাবো, আমার ব্রেড সন্দেবিশ বানায় গা সব লোক দেখো শিখো। এদের কে কে আছি সে আপলোক দেখলেও সবাই দেখেন ইনশাল্লাহ। এখানে ব্রেড নিছি আমি, ব্রেড দেন আমেরিকান লেটুস, বাংলাতে বলা এটা খাস, হিন্দিতে কি বলে আমি জানি না, আমেরিকান লেটুস, দেন গ্রিন পেপার, দেন ডিম, এগুলো দিয়ে আমি আজকে ব্রেড সন্দেবিশ বানাবো। এবং টমেটো, মায়োনিজ, কেচাপ, মায়োনিজ এবং কেচাপ, এ কেচাপে আর এ মায়োনিজে আমি কেচাপ বানাতে আপলোক দেখলিও। আমি এক হোয়াইট অনিয়ন বি লিয়া, সাদা পেঁয়াজ, এগুলো আমাদের বাংলাদেশে আছে কি না জানি না, তবে এটা ইন্টারন্যাশনাল পেঁয়াজ, এখন বাংলাদেশেও অবশ্যই সাহস হয় এগুলো, তো আমি এগুলো ইউজ করবো ব্রেড সন্দেবিশে। এবং স্লাইসিস আছে, স্লাইসিস মাখন বলা হয় এগুলোকে, বাংলাদেশে কী বলে জানি না, স্লাইসিস এগুলো। আমি এখন এগুলা স্লাইস করে কেটে নিচ্ছি, সাফাই তো পেঁয়াজ কাট করতে হয়, আমি স্লাইস করতে কাটতে হয়ে গা। টমেটো স্লাইস করতেছি আমি, আমি এই টমেটো রাউন্ড করকে কাট করতে হয়। আপলোক শিখ, শেয়ার কর। এখন আমি এগুলা আমেরিকান লেটুসগুলা একটু সাইজ করতেছি, আমেরিকান লেটুস কাট করতে আগে আমি বাটার ইউজ করতে হয় আন্ডাকে লিয়ে, আমি বাটার অয়েল দিতেছি, আমি বাটার অয়েল ইউজ করতে হয়, বাটার অয়েল দিতেছি এখানে। আমি এই গ্রিন পেপারগুলো দিতেছি এভাবে, টমাট গ্রিন পেপারগুলো দিতেছি। এখানে আমি সবগুলোর মধ্যে এক একটা করে ডিম দিতেছি। আমি কালি মরচি ইউজ করতে হয়, হোয়াইট ব্ল্যাক পাউডার, গোলমরিচের পাউডার, আমি এখন গোলমরিচের পাউডার দিচ্ছি সবগুলোর মধ্যে, গোলমরিচের পাউডার। তারপরে আমি একটু হালকা করে একটু লবণ দিচ্ছি, আর একটু সল্ট, নিমক যেটাই আমি থোড়া টেস্টি পরিমাণ একটু লবণ দিতে হবে। আমি হাফ বয়েল হয়ে গিয়া, সুটা একটু হয়েছে মামলাটের মতো, এভাবে উল্টাইতে হবে, এগুলো আমি এখন উল্টাইছি, এক উল্টানে দিছি আর উল্টামু না, দফা উল্টা কি আসতো থোড়া ফাঁকা দেওয়া, ফুল ফ্রাই নিয়ে হাফ ফ্রাই
মানে আধা ফ্রাই, বেশি ফ্রাই হবে না, ওগুলো একটু কাঁচা কাঁচা থাকবে। আমি এখন আলু চিপস ফ্রাই করব, আলু একটা ফ্রাই করব। আমি এক আলু ফ্রাই করে গা সন্দীপ কে সাথ খাওয়ানে কে লিয়ে এক আলু লিয়ে গিয়ে আমি সাফাই কিয়া ক্লিন কিয়া আবি ऐसा करके কাটেগা उसको ফ্রাই করেগা তেল মে। ফ্রেশ পটাটো এটা কি ভাবে করে কাটবো, আমি এখানে সয়াবিন তেল দিতেছি। আমি অয়েল ডালতে আলু ফ্রাই করে গা, এটা মেরা আলু ফ্রাই করে গা সন্দীপ স্যার তো খানে কে লিয়ে আমি আলু ফ্রাই করবো এখানে। আমি এখন এই আলুটা এভাবে কাট করছি, কাটছি এটা আমি আলু এসে কাট কিয়া পিয়াম ফ্রাই করে গা। এখন আমি ফ্রাই করবো সন্দীপের সাথে এগুলো খাওয়ার জন্য, যারা সবাই খাইবে শেয়ার করবে। আপলোক শেয়ার করো, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপলোক দেখ সকতে হয়। আচ্ছা আচ্ছা খানা বানাতে হয় দেখ শিখিও খাও, ইনশাল্লাহ সবাই শিখে শেয়ার করেন আমার ভিডিওটা। এখন আমি একটু মাইনোনিস ইউজ করব, এগুলো মাইনোনিস। আমেরিকান লেটুসগুলো দিতেছি, আমেরিকান লেটুসগুলো দিতেছি আর টমেটো দিতেছি, টমেটো দিছে আর পেঁয়াজ পেঁয়াজ আমি এবার আমেরিকান লেটুস অ্যান্ড টমেটো হোয়াইট অনিয়ন এগুলো আমি ব্যবহার করতেছি। তারপর আমি একটু টমেটোর হিসাব দিতেছি, আমাদের টমেটো খেসাব ইউজ করতে হয় আয়ুর ফুড টমেটো খেসাব। আমি আম যো আন্ডা মামলেট কিয়া ও আন্ডা আবি আম ডালতে হয় যেটা আমি আন্ডাটা মামলেট করছি ওটা দিতেছি এখানে। আবার এখন আমি একটার উপর এইভাবে দিলাম, এক কাপড় এসে রাখা আমি ফের লেটুস আম রাখতে হয়, ফের আবার আমি লেটুসটা এখানে রাখতেছি। আবার ও টমেটো ডিমটা আমি আর একটা দিলাম এখানে, ডিমটা আবার এখানে রাখছি। তাহলে দুই টাক হচ্ছে এখানে। আবার আমি এখানে আবার মানুষটা দিলাম, তারপরে আমি আবার স্লাইসিসগুলো দিতেছি। আমি আগে ভুলে গেছি, স্লাইসিস একটা দিছি এখানে, আবার একটা রাখছি এখানে। আবার আমি লেটুসটা এখানে রাখতেছি, আবার আমি ডিমগুলো রাখতেছি এখানে, মামলেটগুলো এখানে রাখতেছি। আম ফের রাখতে হয় এদের, ফের মে স্লাইসিস ইউজ করেগা। টমেটো খেসাব ডালতে হয় আম, আপলোকও যেসা মাংতে হয় আপনাদের যা পছন্দ ওইটা ডালবেন। আবার স্লাইসিস, আবার আমার এই মাইনোনিস মাখানো এই ব্রেডটা আমি দিতেছি, ফের আমি রাখতে হয় আমি কেত না 1 2 3 এসাও গিয়া দেখ। আমারা ইলেকট্রিক মেশিন আমি এগুলো গরম করুন, বার্গারের মেশিন এটা, এটার মধ্যে আমি একটু হালকা হিট লাগাতে হবে সন্দীপটাকে। এই ব্রেড সন্দীপটা আমি এখানে হালকা আমি আগে হিট করছি, এখানে হিট করব। এটা আমার রেডি, আমার সন্দীপটা রেডি হয়ে গেছে, এখন রেডি। এখানে আমি কাট করে এখন কাটে আমি এখন ডেকোরেশন করব। এখন আমি এটা সন্দীপটা আমার রেডি, এখন আমি খাবার জন্য খাবার উপযোগী করছি, এখন খাবো এটা। দেখেন আমি কীভাবে কী করতেছি, দেখেন এভাবে সাজা দিলেন শর্টকাট সন্দীপ। ও আমার বাকি ডিমগুলা, আমার বাকি ডিমগুলা এভাবে এভাবে আমি নিচ্ছি,
বাচ্চাদেরকেও খাওয়াবেন, আপনারাও খাবেন, আমার চ্যানেলটা অবশ্যই ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন। তারপর দিয়ে আমি আপনাদের এই সবগুলা দেখানোর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দেখবেন খাওয়ার সঙ্গে এটা ইউজ করবেন, একটু টমেটো ফেসার। এখন আমি সন্দীপের সাথে খাবার জন্য আমি আবু কুদুর জুস বানাবো, আবু কুদুর জুস। এটা দিয়ে আমি সন্দীপের সাথে পান করব, ঠিক আছে? আমি আবু কুদুর জুস নিলাম দুইটা, চিনি এবং আইসক্রিম, যে কোনো আইসক্রিম হলে চলবে। আইসক্রিম ডালনা মাংতা জুস মে আর ফ্রেশ দুধ, দুধ নিছি আমি। আপনারা একটু দেখেন আমি কীভাবে কী করতেছি। আমি আবু কুদুরটা কেটে নিচ্ছি, এভাবে কেটে নিতে হবে। আমি এগুলো এখন এভাবে নিচ্ছি, দুইটা আমি ডালতেছি। ট্যাশ মতে আমার পরিমাণ মতে আমি যতটুকু চিনি আমার খাবার যোগ্য আমি চিনি ব্যবহার করতে, চিনি না দিলেও সমস্যা না, চিনি দিলে একটু টেস্ট হয়। আমার টেস্ট মোতাবেক আমি চিনি দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। আপলোক মুজিছে আপলোক সুগার ডালো কই মুশকিল নেই, কই সুগার নেই মাংতা কই মুশকিল নেই। ইসমে আম আমি দুধ ডালতা হয় দুইটা আবু কুদুর সাথে আধা লিটার আমি দুধ দিব, আধা লিটার দুধ ডালা আমি। এবার আমি আইসক্রিম দিতেছি, বানাইলে আইসক্রিম যে কোনো আইসক্রিম দেওয়া যায় সেটার সাথে আমি আইসক্রিম দিতেছি। একশো গ্রাম আইসক্রিম দিছি আমি, এটা আমি ফ্রিজে রাখি আমি পানি ডালি বরফ আনিয়েছি, এগুলো বরফ আইসক্রিমে এগুলো দেওয়া যায় একটু ঠান্ডার জন্য আর কি। আপনারা যদি ঠান্ডা করেন না দিলেও সমস্যা নেই, যদি গরম খান তাহলে বরফগুলো ব্যবহার করা যাবে না। আমি বরফ দিতেছি, একশো গ্রামের মতো বরফ দিতেছি আমি। গ্রাইন্ডার মেশিন ইউজ করতেছি, এখন আমার আইসক্রিমটা রেডি আমি এখন চেষ্টা করছি। এখন আমার আইসক্রিম রেডি, আমি গ্লাসে এগুলা সিরাপ শরবতের সিরাপ যে কোনো ফুড এগুলা ইউজ করা যায়, এগুলা যদি না ছিলেন তাহলে আপনি যে কোনো শরবতের সিরাপগুলো আছে ওগুলো ইউজ করতে পারবেন একটু ডিজাইনের জন্য গার্নিশ আর কি। আপলোক শরবত বানাতে ও জুস কা সিরাপ ইউজ কর সকতে, আমি আম এ ইউজ করতে হয় সাই এসা করকে দিও। আমি এসা ডাল দিও, এভাবে ডাকবে এসা ডালো, এইভাবে ডালবেন। আমি আম দু গ্লাস জুস বানালিয়ে এখন আমি আবার এই জুসের উপরে একটু আইসক্রিম দিব, একটু আইসক্রিম দিব টেস্টের জন্য। আবার আমি ঠান্ডার জন্য একটু বরফ দিব, একটু ঠান্ডার জন্য বরফ দিব।
তো ইনশাল্লাহ সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ খেয়ে যদি আপনাদের কাছে পছন্দ লাগে, ভালো লাগে, ইনশাল্লাহ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সবার কাছে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। ইনশাল্লাহ আমার জুস অবশ্যই খাইলে আপনাদের পছন্দ হবে। আমি সব ধরনের ডিজাইনের জুসগুলো আমি বানাই আপনাদেরকে শিখাবো, আপলোককে আমি সব শিখাইগা। ইনশাল্লাহ আমাকে ফলো করো, আমার চ্যানেল শেয়ার করার সব দোষ লোক মালুম আনতে, আপলোক খাওয়াকে আপলোক সোয়ে জায়গা কই ফায়দা নিয়ে পুরা লোক শিখনা মানতে, আবি আম খাওয়াকে ট্রাই করেগা ইনশাল্লাহ। আপলোক বি বানাকে এক দফা ট্রাই করো এ সন্দেহ বিশ ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ নেক্সট টাইম দোসরা ভিডিও লেখে আয়গা, ইনশাল্লাহ পরবর্তীতে আবার ইনশাল্লাহ আসবো সুন্দর সুন্দর সন্দেহ নিয়ে। ইনশাল্লাহ আমার ভিডিওটা সবাই শেয়ার করুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।